हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल उमास ट्यूटोरियल। आज आमी क्लास इलेवेन्थ बायोलॉजी एनिमल किंगडम प्राणी राज्य विषय पढ़िम। यह भिडिओटित इंगराजी दुटा मीडियम नोट्सू दिया मीडियम नोटसमू भिडिओटर शेषर फल दिया आहसन आम स्टार्ट करूँ। एनिमल किंगडम प्राणी राज्य। Animal kingdom is characterized by multicellular eukaryotic organisms. Prani rajyot multicellular or eukaryotic bohukoshi aru hongkokendriya jibaburok antargoto kora hoise. Multicellular ba bohukoshi mane hoise jibur jibor de etatkoi beshi kokhor dara gothito aru eukaryotic organism mane hoise jibur jibor dehot thoka kokhot eta prokito nucleus ba eta definite nucleus thake tene dhoronor kokh thoka jibaburoke eukaryotic ba hongkokendriya jibobuli kua hoy। द सेल लैक सेल वाल्स जीवबूर देहत थका जीवर कोष सी कोषबूर सेल वाल कोष बेरखन नाथाके। दे आर हेटेरोट्रोफिक दैट इज दे कान प्रिपेयर देयर ओन फूड। सिहतबूर परपक्षी है अर्थात सिहते निजर खाद्य निजे प्रस्तुत कर लब नारे सिहते खाद्यर बे अन्य किसान जीवर ऊपर निर्भरशील। एने धरणर केरेक्टर थका जीवर जीव ताके प्राणी राज्य अंतर्गत करा हुई तेने किसुमान प्राणी उदाहरण हल केसु अक्टोपस मास भेकुली मानु और अन्यान्य बहुत प्राणी आसे। ये प्राणीबूरके प्राणी राज्य अंतर्गत करा हुई किंतु इहतबूर एटा आनटोर परा किमान पृथक नहय जानो। एटा केसु और एटा अक्टोपासर मजत किमानखिनि पार्थक्य आसे ठीक तेनेदरे एटा भेकुली और एटा मानुहर मजतो बहुत पार्थक्य आसे। गतिके इहतर प्रत्येकटोर बिषये एटा एटाक अध्ययन करातु बहुत कष्टकर हय बहुत डिफिकल्ट हय आरु हे डिफिकल्टीटु दूर करिबार बाबे कि होइसे ए प्राणी बरक किसुमान भागत भाग करा होइसे अर्थात हिहतर क्लासिफिकेशन करा होइसे जाते आमी हेबुरक ভালদৰে অধ্যয়ন কৰিব পাৰো তাৰ বাবে ক্লাসিফিকেশন কৰা হৈছে। মিলিয়ন অফ স্পিসিজ অফ এনিমেলস হ্যাভ বিন ডেসক্রাইবড টিল নাও এন্ড ইটস বিকাম মোর নেসেসারি টু ক্লাসিফাই দেম। বৰ্তমানলৈকে প্ৰায় এক নিযুতমান নতুন প্ৰজাতিৰ নতুন স্পিসিজৰ প্ৰাণী বৰ্ণনা কৰা হৈছে আৰু হেহে ইহতক ক্লাসিফিকেশন শ্ৰেণীবিভাজন কৰাটো অত্যন্ত প্ৰয়োজনীয় হৈ পৰিছে। Classification helps in assigning systematic position to newly described species. এই ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজনে নতুন কই ডেসক্রাইব করা বর্ণনা করা এই স্পিসিস বুর বা প্রজাতি বুরক পদ্ধতিগতভাবে এটা সিস্টেমর জড়িয়তে এটা নতুন এটা পজিশন দিয়াত এটা স্থান নিরূপণ করাত সহায় করে এই এনিমেল কিংডমত। Animals are classified on the basis of arrangement of cells, body symmetry, nature of xylem, patterns of digestive, circulatory and reproductive systems. এই যিবোৰ প্ৰাণী ৰাজ্যৰ অন্তৰ্গত প্ৰাণী সেই প্ৰাণীবোৰক কিছুমান ফেক্টৰ বা কিছুমান কাৰকৰ ওপৰত ভিত্তি কৰি হতক ভাগ কৰা হৈছে। তাৰে কিছুমান কাৰক হৈছে arrangement of cells যাক কোৱা হয় কোষৰ সাজন ক্ৰম বা কোষৰ সংগঠন, বডি সিমেট্রি যাক কোৱা হয় দেহ সমমিতি, নেচার অফ সিলোম বা দেহ গুহার সানিকি, প্যাটার্নস অফ ডাইজেসিভ সার্কুলেটরি এন্ড রিপ্রোডাক্টিভ সিস্টেমস অর্থাৎ পাচনতন্ত্র, সংবহনতন্ত্র অথবা জননতন্ত্রর সাজন প্রণালী। এই কিছুমান ফ্যাক্টর বা কারকর উপর ভিত্তি করিয়ে প্রাণী রাজ্যের অন্তর্গত প্রাণীবোৰক শ্রেণী বিভাজন করা হয়েছে। বেসিস অফ ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিভাজনের আধারবুর যে লেভেলস অফ অর্গানাইজেশন অর্থাৎ সংগঠনের স্তরসমূহ, সংগঠনের স্তরসমূহ মানে হয়েছে যে প্রাণী এটার দেহটো কেনেদরে গঠিত
কোষবোর কেনেদরে লগ লাগি গঠন হয়ে আছে তাকে কোয়া হয় লেভেলস অফ অর্গানাইজেশন। সিমেট্রি, সিমেট্রি মানে হয়েছে কোনো একটা প্রাণীক যদি দুটা ভাগত ভাগ করা হয় তেতিয়া হলে সেই ভাগ দুটার মাজত সিমিলারিটি আছে নে নাই তাকে কোয়া হয় সিমেট্রি। ডিপ্লোব্লাস্টিক এন্ড ট্রিপ্লোব্লাস্টিক অর্থাৎ দ্বিস্তরীয় আর ত্রিস্তরীয়, যিবোৰ প্রাণীর দেহত থকা কোষবোৰ দুটা তৰপৰ দ্বাৰা গঠিত বা দুটা লেয়াৰৰ দ্বাৰা গঠিত তাক ডিপ্লোব্লাষ্টিক এনিমেলস বুলি কোৱা হয়। অর্থাৎ দ্বিস্তরীয় প্রাণী আৰু যিবোৰ প্ৰাণীৰ ক্ষেত্ৰত সিহঁতৰ কোষবোৰ তিনিটা তৰপৰ দ্বাৰা গঠিত তাক কোৱা হ'ব ট্রিপ্লোব্লাষ্টিক এনিমেলস। সিলোম, সিলোম মানে হৈছে দেহগুহা। দেহবেৰ, বডি ৱাল আৰু গাট ৱাল অন্তৰবেৰৰ মাজত থকা বডি কেভিটি দেহ গহ্বৰটোকে সিলোম বুলি কোৱা হয়। ছেগমেণ্টেশ্যন মানে হ'ল খণ্ডীকৰণ, যে প্ৰাণী এটাৰ দেহত যদি কিছুমান খণ্ড খণ্ড থাকে, কিছুমান খণ্ডত বিভক্ত হৈ থাকে প্ৰাণীৰ দেহটোক, তেতিয়া তাক কোৱা হয় ছেগমেণ্টেশ্যন বা খণ্ডীভৱন। নটকৰ্ড, নটকৰ্ড মানে হৈছে পৃষ্ঠৰজ্জু। এই পৃষ্ঠৰজ্জু হৈছে এটা দণ্ডাকৃতি ৰড লাইক এটা ষ্ট্ৰাকচাৰ। গতিকে একেটা কাৰকৰ ওপৰত ভিত্তি কৰিয়ে প্ৰাণী ৰাজ্যৰ অন্তৰ্গত প্ৰাণীবোৰক কিছুমান ভাগত ভাগ কৰা হয়। এতিয়া আহাচোন এই ফেক্টৰবোৰ বা এই কাৰকবোৰে আৰুনো কি কি বুজায় তাৰ বিষয়ে ভালদৰে জানি লওঁ। লেভেলছ অফ অৰ্গেনাইজেশ্যন, সংগঠনৰ স্তৰসমূহ। দো অল মেম্বাৰ্ছ অফ এনিমেলিয়া আৰ মাল্টি চেলুলাৰ, অল অফ দেম ডু নট এক্সিবিট দ্য চেম পেটাৰ্ণ অফ অৰ্গেনাইজেশ্যন অফ চেলছ। যদিও প্ৰাণী ৰাজ্যৰ অন্তৰ্গত সকলোবোৰ প্ৰাণীয়েই বহুকোষী মাল্টি চেলুলাৰ, কিন্তু সিহঁতে একেধৰণৰ দেহৰ গঠন বা কোষীয় সংগঠনটো নেদেখুৱায়। এতিয়া লেভেলছ অফ অৰ্গেনাইজেশ্যন অৰ্থাৎ গঠনসমূহৰ স্তৰসমূহনো কেনেকুৱা, কি কি প্ৰকাৰ থাকে তাৰ বিষয়ে জানি লওঁ। চেলুলাৰ লেভেল অফ অৰ্গেনাইজেশ্যন, কোষস্তৰীয় সংগঠন। এনেধৰণৰ প্ৰাণীৰ ক্ষেত্ৰত কি হয়, সিহঁতৰ দেহ কোষবোৰ খুব লুজলি, খুব ঢিলাকৈ লগ লাগি সেই জীৱটোৰ দেহটো গঠন কৰে। যেনে স্পঞ্জেছ, স্পঞ্জবোৰৰ ক্ষেত্ৰত সিহঁতৰ দেহটো গঠনকাৰী যিবোৰ কোষ, সেই কোষবোৰ খুব লুজলি বা খুব ঢিলাকৈ লগ লাগি সিহঁতৰ দেহটো গঠন কৰে। আৰু এনেধৰণৰ দেহৰ গঠনটোকে কোৱা হয় চেলুলাৰ লেভেল অফ অৰ্গেনাইজেশ্যন বা কোষস্তৰীয় সংগঠন। টিছু লেভেল অফ অৰ্গেনাইজেশ্যন, কলাস্তৰীয় সংগঠন। এনেধৰণৰ জীৱৰ ক্ষেত্ৰত ইন দিজ এনিমেলছ চেল অফ দ্য এনিমেল পাৰফৰ্মিং দ্য চেম ফাংচন আৰ এৰেঞ্জ ইন টু টিছুজ, এক্সাম্পল চিলেণ্ড্ৰিছ। যে কলাস্তৰীয় সংগঠনটো কি হৈছে, কিছুমান প্ৰাণীৰ ক্ষেত্ৰত কি হয়, একে কাম কৰা দেহ কোষবোৰ, একে ফাংচন কৰা দেহৰ চেলবোৰ লগ লাগি কিছুমান টিছু বা কলা গঠন কৰে, আৰু এই কলাবোৰৰ দ্বাৰাই সেই জীৱটোৰ দেহটো গঠিত। আৰু এনেধৰণৰ দেহৰ সংগঠন দেখুওৱা প্ৰাণীৰ উদাহৰণ হৈছে চিলেণ্ড্ৰিছ অৰ্থাৎ একনলদেহী প্ৰাণী। অৰ্গেন লেভেল অফ অৰ্গেনাইজেশ্যন, অংগস্তৰীয় সংগঠন। ইন দিজ এনিমেলছ টিছুজ আৰ গ্ৰুপ টুগেডাৰ টু ফৰ্ম অৰ্গেনছ, ইটছ স্পেচিয়েলাইজড ফৰ আ পাৰ্টিকুলাৰ ফাংচন, এক্সাম্পল মেম্বাৰ্ছ অফ প্লেটিহেলমেণ্ঠিছ এণ্ড আদাৰ হায়াৰ ফাইলা। এনেধৰণৰ প্ৰাণীৰ ক্ষেত্ৰত কলাবোৰ লগ হৈ লগ লাগি কিছুমান অৰ্গেন বা অংগ সৃষ্টি কৰে, আৰু প্ৰত্যেকটো অংগই এক বিশেষ ধৰণৰ কাৰ্য কৰে। আৰু এনেধৰণৰ দেহৰ গঠন দেখুওৱা কিছুমান প্ৰাণী হৈছে প্লেটিহেলমেণ্ঠিছ অৰ্থাৎ চেপেটা কৃমিৰ অন্তৰ্গত কিছুমান প্ৰাণী আৰু অন্যান্য উচ্চ স্তৰৰ কিছুমান প্ৰাণী। অৰ্গেন চিষ্টেম লেভেল অফ অৰ্গেনাইজেশ্যন, অংগতন্ত্ৰ সংগঠন। ইন দিজ এনিমেলছ অৰ্গেনছ হেভ এছ'চিয়েটেড টু ফৰ্ম ফাংচনেল চিষ্টেমছ, ইচ চিষ্টেম কনচাৰ্ণ উইথ আ স্পেচিফিক ফিজিঅ'লজিকেল ফাংচন, এক্সাম্পল এনেলিডা আৰ্থ্ৰ'পডা এটচেট্ৰা। এনেধৰণৰ প্ৰাণীৰ ক্ষেত্ৰত কি হয়,
অংগবোর লগ লাগি অর্গ্যানবোর লগ লাগি এটা ফাংশনেল সিস্টেম কার্যকরী তন্ত্র গঠন করে। আর এই সিস্টেম বা এই তন্ত্রটোয়ে শরীরের এক বিশেষ ধরনের কাম করে বা এক বিশেষ ধরনের ফিজিওলজিক্যাল ফাংশন করে। যেনে আমি যদি চাই লও এটা উদাহরণ, যেনে মানুষের ক্ষেত্রে যে ডাইজেসিভ সিস্টেম, এই ডাইজেসিভ সিস্টেমটো হৈছে এটা ফাংশনেল সিস্টেম যেটো কিছুমান অর্গ্যান লগ লাগি গঠন হৈছে। সেই অর্গ্যান কিছুমান হল যেনে ইসোফেগাস, লিভার, পাকস্থলী বা স্টোমাক, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, অ্যানাস বা পায়ু। এই অর্গ্যানবোর লগ লাগি আমার এটা ফাংশনেল সিস্টেম অর্থাৎ ডাইজেসিভ সিস্টেমটো গঠন হৈছে। আর এই ফাংশনেল সিস্টেমটোর ফিজিওলজিক্যাল ফাংশন বা কার্যটো হৈছে খাদ্য বস্তুর পাচন করা। এইটো হৈছে ইয়ার ফিজিওলজিক্যাল ফাংশন। আর এনে ধরনের দেহর গঠন দেখুয়া কিছুমান প্রাণী হৈছে অ্যানেলিডা আর আর্থ্রোপডসবোর। সিমেট্রি, সিমেট্রি মানে হৈছে সমমিতি। অ্যানিমেলস ক্যান বি ক্যাটেগরাইজড অন দ্য বেসিস অফ অ্যানিমেলস ক্যান বি ক্যাটেগরাইজড অন দ্য বেসিস অফ দেয়ার সিমেট্রি। প্রাণীবোরক এই সমমিতি সিমেট্রির উপর ভিত্তি করে ভাগ করা হৈছে। স্পঞ্জেস আর মোস্টলি এসিমেট্রিক্যাল, দ্যাট ইজ এনি প্ল্যান দ্যাট ইজ পাসেস থ্রু দ্য সেন্টার ডাজ নট ডিভাইড দ্যাম ইন্টু ইকুয়াল হেল্পস। যে সিমেট্রির উপর সমমিতির উপর ভিত্তি করেও প্রাণীবোরক কিছুমান ভাগত ভাগ করা হয়। যেনে স্পঞ্জবোর সাধারণতে এসিমেট্রিক্যাল বা অসমমিত, মানে কি যেতিয়া স্পঞ্জর সেন্টারের মাজেরে এখন প্ল্যান বা এখন সমতল যাওয়া বলে ধরা হয়, তেতিয়া যে আমি তেতিয়া সমতলখন গলে স্পঞ্জক দুটা ভাগত ভাগ করে। যদি সেই ভাগ দুটা সদৃশ নহয়, দুয়োটা ভাগর মাজত যেতিয়া সিমিলারিটি না থাকে, তেতিয়া তেনে পরিঘটনাটকে এসিমেট্রিক্যাল বা অসমমিত বলে কোৱা হয়। আর স্পঞ্জর ক্ষেত্রত এই অসমমিতিটো দেখা যায়। সেয়েহে স্পঞ্জে এসিমেট্রিক্যাল হয়, অসমমিত হয়। When any plant passing through the central axis of the body divides the organism into two identical halves, it is called radial symmetry. যেতিয়া মুখ্য অক্ষর মাজেরে যাওয়া যিকোনো এখন সমতলে, যিকোনো এখন প্ল্যানে সেন্ট্রাল এক্সিসর মাজেরে যাওয়া প্রাণী এটাক যেটা দুটা আইডেন্টিক্যাল বা দুটা সিমিলার অংশত ভাগ করে, সদৃশ অংশত ভাগ করে, তাক কোৱা হয় রেডিয়াল সিমেট্রি, অরিয় সমমিতি। আর কিছুমান প্রাণী যেনে সিলেন্ট্রেটস বোর, যেবোৰ একনলদেহী প্রাণী, টিনোফোরস, টিনোফোরাবোর আর একাইনোডার্মস অর্থাৎ কণ্টকচর্মী প্রাণীবোৰে এনে ধরনের রেডিয়াল সিমেট্রি দেখুৱায়। অ্যানিমেলস লাইক অ্যানেলিডস, আর্থ্রোপোডস এক্সেট্রা, হোয়ার দ্য বডি ক্যান বি ডিভাইডেড ইনটু আইডেন্টিক্যাল লেফট এন্ড রাইট হেল্পস ইন অনলি ওয়ান প্ল্যান এক্সিবিট বাইলেটারেল সিমেট্রি। কিছুমান প্রাণী যেনে বলয় প্রাণী, সন্ধিবদী প্রাণী, এই প্রাণীবোৰৰ ক্ষেত্রত কি হয়, মাত্র এখন সমতলে কি করে, ইয়ার সেন্ট্রেল এক্সিসর মাজেরে যাওয়া সমতলখনে ইহতক দুটা সদৃশ সিমিলার হো আর বাও, লেফট আর রাইট দুটা অংশত ভাগ করে, সিমিলার দুটা লেফট আর রাইট অংশত ভাগ করে। আর এনে ধরনের সমমিতিকে কোৱা হয় দ্বি পার্শ্বীয় সমমিতি, বাইলেটারেল সিমেট্রি। আর এনে ধরনের সিমেট্রি দেখুয় অ্যানেলিডসবোৰে, বলয় প্রাণী আর সন্ধিপদী প্রাণীবোৰে। ডিপ্লোব্লাস্টিক এন্ড ট্রিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন অর্থাৎ দ্বিতকীয় আর ত্রিতকীয় সংগঠন। অ্যানিমেলস ইন হুইচ দ্য সেলস আর অরেঞ্জ ইন টু এমব্রায়নিক লেয়ার্স অ্যান্ড এক্সটার্নেল এক্সটার্নেল এক্টোডার্ম অ্যান্ড অ্যান ইন্টার্নেল এন্ডোডার্ম অ্যান্ড অ্যান আনডিফারেন্সিয়েটেড লেয়ার মেসোগ্লিয়া ইন বিটুইন দ্যাম আর কল ডিপ্লোব্লাস্টিক। এক্সাম্পল সিলেন্ট্রিটস, যিবোৰ প্ৰাণীৰ
क्षेत्र जी भ्रूणीय कोष সেই কোষটো যদি দুটা তৰপিয়া হয় বা দুটা লেয়াৰ থাকে সেই কোষটোত তেনেধৰণৰ প্ৰাণীবোৰকে দ্বিতকীয় অৰ্থাৎ ডিপ্লোব্লাষ্টিক এনিমেলছ বুলি কোৱা হয়। ইহঁতৰ এই কোষটোত কি হয়, দুটা লেয়াৰ থাকে। এই কোষটোৰ বাহিৰৰ লেয়াৰটোক বাহিৰৰ লেয়াৰ বা স্তৰটোক কোৱা হয় বহিঃতক এক্টোডাৰ্ম আৰু ভিতৰৰ স্তৰটোক কোৱা হয় অন্ততক বা এণ্ডোডাৰ্ম বুলি কোৱা হয়। আৰু এই তৰপ দুটাৰ মাজত এটা জেলি টাইপ প্ৰভেদহীন মেছোগ্লিয়া পোৱা যায়। যেনে এইখন ফিগাৰত দিয়া আছে, এই পিংকিছ টাইপ যিখিনি অংশ সেইখিনি হৈছে জেলি টাইপ কিছুমান মেছোগ্লিয়া, এক্টোডাৰ্ম বহিঃতক আৰু মধ্যতকৰ মাজত থকা। ই এটা প্ৰভেদহীন অংশ। আৰু এনেধৰণৰ দুটা তৰপ বিশিষ্ট যিবোৰ কোষৰ দ্বাৰা গঠিত জীৱ তাক কোৱা হয় ডিপ্লোব্লাষ্টিক এনিমেলছ। যেনে উদাহৰণ হ'ল চিলেণ্ড্ৰিডছ অৰ্থাৎ একনলদেহী প্ৰাণীবোৰ। দোজ এনিমেলছ ইন উইচ দ্য ডেভেলপিং এম্ব্ৰায়ো হেজ আ থাৰ্ড টাৰ্মিনেল লেয়াৰ মেছোডাৰ্ম ইন বিটুইন দ্য এক্টোডাৰ্ম এণ্ড এণ্ডোডাৰ্ম আৰ ডিপ্লোব্লাষ্টিক এনিমেলছ। এক্সাম্পল প্লেটিহেলমেণ্টিছ টু কৰ্ডেটছ। যিবোৰ প্ৰাণীৰ ক্ষেত্ৰত এই ভ্ৰূণীয় কোষত অন্ততক আৰু বহিঃতক যিখন বহি আৱৰণ আৰু অন্ত আৱৰণ আছিল এক্টোডাৰ্ম আৰু এণ্ডোডাৰ্ম সেই দুখন থকাৰ উপৰিও এটা তৃতীয় এটা লেয়াৰ থাকে মেছোডাৰ্ম থাকে, তেনেধৰণৰ তিনিটা লেয়াৰ থকা প্ৰাণীবোৰক ত্ৰিস্তৰীয় প্ৰাণী ট্ৰিপ্লোব্লাষ্টিক এনিমেল বুলি কোৱা হয়। আৰু ইয়াৰ উদাহৰণ হৈছে প্লেটিহেলমেণ্টিছ অৰ্থাৎ চেপেটাক্ৰিমি। চেপেটাক্ৰিমিৰ পৰা একেবাৰে মেৰুদণ্ডী প্ৰাণীলৈকে যিমানবোৰ প্ৰাণী আছে সেই প্ৰাণীবোৰ হৈছে ট্ৰিপ্লোব্লাষ্টিক এনিমেলছ অৰ্থাৎ ত্ৰিস্তৰীয় বা ত্ৰিতকীয় সংগঠন দেখুওৱা প্ৰাণী। চিলোম অৰ্থাৎ দেহগুহা। দ্য বডি কেভিটি হুইচ ইজ লাইন বাই মেছোডাৰ্ম ইজ কল্ড চিলোম। যে মধ্যতকেৰে গঠিত মেছোডাৰ্মৰ দ্বাৰা গঠিত যিটো বডি কেভিটি দেহগহ্বৰ তাকে কোৱা হয় চিলোম দেহগুহা বুলি। প্ৰেজেন্স অৰ এবচেঞ্চ অফ চিলোম ইন বিটুইন দ্য বডি ৱাল এণ্ড দ্য গাট ৱাল ইজ ভেৰি ইম্পৰ্টেণ্ট ইন ক্লাছিফিকেশ্যন। দেহবেৰ আৰু অন্তৰবেৰৰ মাজত এই বডি কেভিটিটো এই গুহিকাটো থকা আৰু নথকাটো শ্ৰেণী বিভাজনৰ বাবে অতি গুৰুত্বপূৰ্ণ। ক্লাছিফিকেশ্যনত ই বিশেষভাৱে সহায় কৰে। দ্য এনিমেলছ আৰ অফ থ্ৰী টাইপছ বেছড অন দ্য প্ৰেজেঞ্চ অৰ এবচেঞ্চ অফ চিলোম। এই দেহগুহা থকা আৰু নথকাৰ ওপৰত ভিত্তি কৰি প্ৰাণীবোৰক তিনিটা ভাগত ভাগ কৰা হৈছে। চিলোমেটছ দেহগুহাধাৰী প্ৰাণী। এনিমেলস পজেসিং সিলোম আর কল সিলোমিটস। এক্সাম্পল এনেলিডা টু কর্ডেটস। যিবোর প্রাণীর দেহ দেহগুহা থাকে তেনেবোর প্রাণীক দেহগুহাধারী প্রাণী অর্থাৎ সিলোমিটস বুলি কোৱা হয়। এক্সাম্পল হৈছে এনেলিডা টু কর্ডেটস। এনেলিডা মানে হল বলৈ প্ৰাণী। বলৈ প্ৰাণীৰ পৰা একেবাৰে মেরুদণ্ডী প্ৰাণীলৈকে যিমানবোৰ প্রাণী আছে আটাইবোৰ হল সিলোমিটস। চিউডো চিলোমেটছ অৰ্থাৎ ভুৱা দেহ গুহাধাৰী প্ৰাণী। চিউডো মানে হৈছে মিছা। ইন চাম এনিমেলছ দ্য বডি কেভিটি ইজ নট লাইন বাই মেছোডাৰ্ম। ইনষ্টেড দ্য মেছোডাৰ্ম ইজ প্ৰেজেণ্ট এজ স্কেটাৰ্ড পাউচেছ ইন বিটুইন দ্য এক্টোডাৰ্ম এণ্ড এণ্ডোডাৰ্ম। দ্য এনিমেল পজেছিং ছাচ বডি কেভিটি ইজ কল্ড চিউডো চিলোমেটছ। কিছুমান প্ৰাণীৰ ক্ষেত্ৰত দেহগহ্বৰ যিটো চিলোম সেই চিলোমটো মেছোডাৰ্ম মধ্যতকৰ দ্বাৰা গঠিত নহয়। কিন্তু আমি আগতে পাই আহিছোঁ যে চিলোম সদায় মেছোডাৰ্মৰ পৰা গঠন হয়। কিন্তু ইয়াত এই ক্ষেত্ৰত কি হয় যে বডি কেভিটিটো মেছোডাৰ্মৰ দ্বাৰা সৃষ্টি নহয়, সেইকাৰণে চাগে ইয়াক চিউডো চিলোমেটছ বুলি কোৱা হয়। কাৰণ চিউডো মানে হৈছে মিছা, আমি পঢ়ি লোৱা আছোঁ। ইনষ্টেড দ্য মেছোডাৰ্ম ইজ প্ৰেজেণ্ট এজ স্কেটাৰ্ড পাউচেছ ইন বিটুইন দ্য এক্টোডাৰ্ম এণ্ড এণ্ডোডাৰ্ম।
যে ইয়ার পরিবর্তে কি হয় মধ্যতকটো বহিতক আর অন্ততকর মাজত সে এক্টোডার্ম আর এন্ডোডার্মর মাজত কিছুমান মোনার দরে বস্তুহে তাত হিসরিত হয়ে থাকে। এই মেসোডার্মখিনির সলনি কিছুমান মোনা সদৃশ কিছুমান অংশহে এই এক্টোডার্ম আর এন্ডোডার্ম বহিতক আর অন্ততকর মাজত হিসরিত হয়ে থাকে। আর এনে ধরনের দেহ গহ্বরক ভুয়া দেহ গুহা বোলে। আর এনে ধরনের শিলমবুরক যাব শিলম কি হয় এক্টোডার্ম আর এন্ডোডার্মর মাজত থাকা এই মোনা সদৃশ সেই শিলমবুরক সেই প্রকৃত শিলম নয় তাক কোয়া হয় ভুয়া দেহ গুহা। আর যাব প্রাণীর ক্ষেত্রে এনে ধরনের শিলম থাকে তাক কোয়া হয় সিউডো শিলোমেটস অর্থাৎ ভুয়া দেহ গুহাধারী প্রাণী। ইয়ার ক্ষেত্রে মেসোডার্মর পৰা শিলোমটো সৃষ্টি নহয় তার পরিবর্তে মেসোডার্মবোৰ কিছুমান মোনা সদৃশ অংশৰ দৰে এক্টোডার্ম আৰু এন্ডোডার্মৰ মাজত বিস্তৃত হৈ থাকে। আৰু তেনে ধৰণৰ গঠন দেখুৱা কিছুমান প্রাণী হৈছে এস্কেলমিনথেছ অর্থাৎ ঘূৰণীয়া কৃমিবোৰ এ শিলোমেটছ অর্থাৎ দে গুহাহীন প্রাণী। দ্য এনিমেলস ইন হুইচ দ্য বডি ক্যাভিটি ইজ এবসেন্ট আর কল্ড এ শিলোমেটছ এক্সাম্পল প্লেটিহেলমিনথেছ। যাব প্রাণীর ক্ষেত্রে দেহ গুহা অর্থাৎ শিলোমটো না থাকে সেই বডি ক্যাভিটি না থাকে তেনে ধরনের প্রাণীবরক এই শিলোমেটস দেহ গুহাহীন প্রাণী বলে কোয়া হয়। উদাহরণ হয়েছে সেপেটা কৃমি। সেগমেন্টেশন সন্ধিভবন ইন সাম এনিমেলস বডি ইজ এক্সটার্নেলি অ্যান্ড ইন্টারনেলি ডিভাইডেড ইন্টু সেগমেন্টস উইথ আ সিরিয়াল রিপিটেশন এজ ইন আর্থওয়ার্মস কল্ড মেটামেরিক সেগমেন্টেশন। যে কিছুমান প্রাণীর ক্ষেত্রে দেহটো বাহ্যিকভাবে এক্সটার্নেলি আর আভ্যন্তরীণভাবে ইন্টারনেলি কিছুমান খণ্ডত কিছুমান সেগমেন্টত বিভক্ত হয়ে থাকে। আর আর্থওয়ার্ম অর্থাৎ কেঁচুর ক্ষেত্রে এনে ধরনের সেগমেন্টেশনবোৰ দেখা যায় যে কেঁচুর ক্ষেত্রে বাহিরত আর ভিতরত দুয়োফালে কিছুমান সেগমেন্টেশন দেখা যায়। আর এনে ধরনের সেগমেন্টেশনকে কেঁচুর ক্ষেত্রে কোয়া হয় মেটামেরিক সেগমেন্টেশন অর্থাৎ সমখণ্ডীয় সন্ধিভবন বলে জানা যায়। নটকর্ড অর্থাৎ পৃষ্ঠরজ্জু নটকর্ড ইজ এ রড লাইক স্ট্রাকচার ডিরাইভ ফ্রম মেসোডার্ম। নটকর্ড পৃষ্ঠরজ্জু হয়েছে মেসোডার্মর পৰা পোৱা এক দণ্ডাকৃতির রড লাইক এটা গঠন স্ট্রাকচার। এনিমেলস উইথ নটকর্ড আর কোল্ড কর্ডেটস যাব প্রাণীর ক্ষেত্রে এই নটকর্ড বা পৃষ্ঠরজ্জু থাকে তেনেবর প্রাণী কর্ডেটস অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী বলে কোয়া হয়। অ্যান্ড দ্য এনিমেলস ইন হুইচ নটকর্ড ইজ এবসেন্ট আর কল্ড নন কর্ডেটস। আর যাব প্রাণীর ক্ষেত্রে এই নটকর্ডটো বা পৃষ্ঠরজ্জুটো না থাকে এবসেন্ট হয় তেনেবর প্রাণী কোয়া হয় নন কর্ডেটস অর্থাৎ ইয়াতে স্পেলিংটো ভুল আছে CHORDATES নন কর্ডেট অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণী বলে কোয়া হয়। ভিডিওটি শেষলৈকে চোৱাৰ বাবে অশেষ অশেষ ধন্যবাদ। মোৰ যদি এই ভিডিওটো ভাল লাগিছে তেনেহলে লাইক কৰিবা লগতে মোৰ চেনেলটোক সাবস্ক্রাইব কৰিবা আৰু সাবস্ক্রাইব বাটনৰ ওচৰত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিবা। থেংক ইউ।